বাংলা বলো। আই থিঙ্ক ন্যাশনাল টিম সবসময় একটা ইন্সপিরেশন থাকবে, অ্যান্ড দে উইল অলওয়েজ বি আ ইন্সপিরেশন। অফকোর্স যখন আন্ডার 18, 19, 23 যখন ওরা একটা ট্রফি পায়, ইট উইল বি আ ইন্সপিরেশন মানে পুরো কান্ট্রি, নট অনলি ফর আস বাট ফর এভরি ওয়ান, অলসো ফর আন্ডার 10, আন্ডার 12, সো সবাই জন্য একটা ইন্সপিরেশন হবে। আমাদের দেশের জন্য বিশাল একটা বড় পাওয়া আমি মনে করি। সবাইকে আমি অভিনন্দন জানাই, টিমের যত ফুটবল প্লেয়ার আছে, কোচিং স্টাফ আছে, সবাইকে অভিনন্দন জানাই। রিসেন্টলি পাকিস্তানকে বাংলাদেশ টেস্টে ক্রিকেট হারিয়েছে প্রথমবারের মতো, আন্ডার 20 কাপ জিতলাম আমরা। দেশের মানুষের যে পরিস্থিতি, সবাই আসলে ক্রীড়াঙ্গন থেকে যে যতটুকু পারছে আসলে তাদেরকে একটু সুখবর দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের দুটা ম্যাচ ন্যাশনাল টিম আলটিমেট, তো আপনাদের তো নিশ্চয়ই সেই চাওয়াটাই থাকবে যে দুটা ম্যাচে দুটা উইন করে মানুষকে আসলে একটা সুখবর দেয়। আসলে প্র্যাকটিসে আসার আগে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে ক্রিকেট একটা ভালো সাফল্য এবং ফুটবলে, তো আমাদের সামনে দুইটা ম্যাচ আছে, যদি আমরা অবশ্যই আমাদের যে টার্গেট ওই টার্গেট অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। সবাই জানেন যে যেন একটা প্রবলেমের মধ্যে ছিল কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে, তো যেহেতু দুইটা তিনটা ক্লাব খেলতেছিল না, সেজন্য আমাদের ফুটবল প্লেয়ারদের উপর অনেকটা বেশি প্রবলেম হচ্ছিল। তো আমি মনে করি ক্লাবগুলো না খেলাতে প্রবলেম অবশ্যই থাকতেছে, বাট আমি আশা করতেছি যারা 20 টিমে ছিল ওদের মধ্যে অনেকেই টিম পেয়েছে। ভুটানে যান, যেহেতু হাইটের একটা বিষয় রয়েছে এবং তারা নেপাল আছে, সেটাও একটা উঁচুতে অবস্থান, তো এইখানে তাদের আসলে পারফরমেন্সটা ভালো হবে কিনা, আপনাদের সাথে কম্বিনেশনটা হবে কিনা। অবশ্যই আপনারা জানেন যে ওই টিমে রাহুল এবং চন্দন রয় ছিল আমাদের সাথে ন্যাশনাল টিমে, তো আশা করি যে কে থাকবে কে থাকবে এটা কোচ সব থেকে ভালো জানে, টিমের জন্য কাকে কখন প্রয়োজন, তো আশা করি অবশ্যই দু একজন থাকবে। তো অবশ্যই second day yesterday was good to have everyone back on the pitch after 3 months for many of them, and but good, we did a fitness test, and the players definitely proved that they have been following the training program that we gave to them to do at home before coming here, and the numbers in the fitness test were very good, so very positive, good training session today again. You must be yes, you can change, ah.